হ্যালো গাইস, মিট তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। সো আজকে চলে এসেছি আমি আমার ব্রেসলেটের কালেকশনস নিয়ে। তো আমি অনেকের ব্লগে দেখেছি তারা তাদের জুয়েলারি, ড্রেস, শাড়ি কালেকশন নিয়ে ব্লগ করে। সো আমিও ভাবলাম আমি আমার ব্রেসলেটের কালেকশন নিয়ে আজকে চলে আসি। আমার অনেক ধরনের ব্রেসলেট আছে বিকজ আমার ব্রেসলেট খুবই পছন্দ। আমি যে জায়গায় যাই না কেন, সেখানে যদি ব্রেসলেট দেখি তাহলে আমি অবশ্যই সেটা কিনি। আর আমার এই ভিডিও করাতে একটি সুবিধা হয়েছে, অনেক ব্রেসলেট আমি খুঁজে পাচ্ছিলাম না, এই ভিডিওটি করার খাতিরে সেই ব্রেসলেটগুলো খুঁজে পেয়েছি। তো দেখতেই পারছেন অনেক ব্রেসলেট, আমি যে ড্রেসই কিনি না কেন বা পরি না কেন সেটার সাথে মিলে ব্রেসলেট পরি, এর জন্য আমার এত ব্রেসলেট। অ্যান্ড কোনো ব্রেসলেট যদি ভালো লাগে তাহলে তো তা অবশ্যই কিনি। এই ব্রেসলেটটি নেওয়া হয়েছে এবার বাণিজ্য মেলায় গিয়ে, এটি খুবই সুন্দর। এই ব্রেসলেটটি নর্থ টাওয়ার থেকে কিনেছিলাম, এটি খুবই সুন্দর। এটি এভাবে দেখতে অনেক ছোট দেখা যায় বাট হাতে যখন পরা হয় তখন একদম পারফেক্টলি বসে। এটি দেখতে একদমই একটি কানের দুলের মতো লাগছে। তো আগে কোনটা থেকে দেখাবো, তো ছোট বক্সেরটা থেকে আগে দেখাই, বড়টা পরে ধরি বিকজ বড়টার মধ্যে অনেক বেশি। এই ব্রেসলেটটা আমাকে আমার ভাই দিয়েছে। এই ব্রেসলেটটা আমার খুব ভালো লাগে বিকজ আমি একজন ব্ল্যাক লাভার, আমার ব্ল্যাক কালারের সব কিছুই ভালো লাগে। অ্যান্ড এটা দেখতে খুবই কিউট। এটা হচ্ছে কক্সবাজার থেকে নেওয়া, আমার প্রায় অনেক ব্রেসলেটই কক্সবাজারের, এটা অনেক সুন্দর, হাতে পরলে খুবই সুন্দর লাগে। এই ব্রেসলেটটা খুবই সুন্দর, এটা বাণিজ্য মেলা থেকে নেওয়া, এটা মনে হয় আমি একবার না দুইবার পরেছি। আমার প্রায় অনেক ব্রেসলেটই আছে, খুবই অল্প পরা হয়েছে বা পরাই হয়নি বিকজ আমি ড্রেসের সাথে ম্যাচিং করে ব্রেসলেট পরি, এর জন্য দেখা যাচ্ছে অনেক ব্রেসলেটই পরা হয় না। এই ব্রেসলেটটিও বাণিজ্য মেলা থেকে নেওয়া, এটি গত বছর নিয়েছিলাম, এটিও খুবই অল্পই পরা হয়েছে, এটা দেখতে খুবই সুন্দর। এই ব্রেসলেটটিও আমার খুবই পছন্দের বিকজ আমি একজন ব্ল্যাক লাভার, এটিও হাতে পরলে খুবই সুন্দর লাগে। এই ব্রেসলেটটির কালারও অনেক সুন্দর। এটা হচ্ছে আরেক ধরনের ব্রেসলেট অ্যান্ড এখানে এটার আওয়াজও হয়। এটা পিঙ্ক কালারের ব্রেসলেট। তো ছোট বক্সের সবগুলো ব্রেসলেট দেখানো শেষ, এখন এই বড় বক্সটি খুলেছি অ্যান্ড ফার্স্টেই এটা চোখে পড়েছে। এটা অনেকে বলে এটা নাকি হাতে ব্যথা হলে পরে, আমি সঠিক জানি না, বাট এটা যে লাভ লাভ দেওয়া এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। এই ব্রেসলেটটি অনেক কিউট। এই ব্রেসলেটটিও খুবই সুন্দর। এই ব্রেসলেট আমার এরকম দুটো আছে। এই ব্রেসলেটটিও আমার অনেক ফেভারিট, আমি ব্রেসলেটটি প্রায় পরি। এই ব্রেসলেটটি হচ্ছে চুড়ি সিস্টেমের, এটিও হাতে পরলে অনেক সুন্দর লাগে।
এই ব্রেসলেটটিও আমার খুবই পছন্দের। এটার যে পাথরগুলো আছে এগুলো একদম চকলেটের মতো মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে খেয়ে ফেলি। এই ব্রেসলেটটিও বাণিজ্য মেলা থেকে এনেছি। এই ব্রেসলেটটি খুবই সুন্দর, প্র্যাকটিক্যালে আরও বেশি সুন্দর লাগে। আর এই ব্রেসলেটটি আমি এখনও একদিনও পরিনি। এই ব্রেসলেটটি কাস্টমাইজ করে তিনভাবে পরা যায়, আর যেহেতু আমি ড্রেসের সাথে ম্যাচিং করে পরি, এর জন্য দেখা যাচ্ছে অনেক ব্রেসলেট আমার পরা হয় না। এই ব্রেসলেটটি আমাকে আমার এক ফ্রেন্ড দিয়েছে। এই বটল গ্রিন কালারটাও এত সুন্দর, এটা একদম চকলেটের মতো। এই ব্রেসলেটটি ব্ল্যাক কালারটার মতনই ডিজাইন, শুধু এটা ব্লু কালার আর ওইটা ব্ল্যাক কালার। এটিও আমাকে আমার এক ফ্রেন্ড দিয়েছে। এই ব্রেসলেটটিও আমার একই রকম দুটো। এই ব্রেসলেটটিও অনেক কিউট। এটিও আমাকে আমার এক ফ্রেন্ড দিয়েছে। তো এই ছিল আমার ব্রেসলেটের কালেকশন। আশা করি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ছোট বক্সে যেগুলো রেখেছি এগুলো আমি প্রোগ্রামে গেলে পড়ি, আর বড় বক্সে যেগুলো আছে এগুলো আমি নর্মালি পড়ি। আর আজ বাহিরে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে আব্বু দোকান থেকে খিচুড়ি কিনে নিয়ে এসেছে। তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমরা বাঙালিরা তো সবাই এরকম বৃষ্টি পড়লে আমরা খিচুড়ি খাই, আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। তো এ পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য টাটা।